এবার কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সোমবার সন্ধ্যা সাতটার পর কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি এর আগে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টের মামলায় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন সবগুলো মামলায় জামিন পাওয়ায় কারা মুক্ত হলেন বিএনপির এই সিনিয়র নেতা আঠাশ অক্টোবর বিএনপির মহাসমাবেশ থেকে মির্জা আব্বাসকে গ্রেফতার করে পর মুক্ত হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নাশকতা সহ এগারোটি মামলার সবকটিতেই জামিন মেলায় সোমবার সন্ধ্যায় কিরানিগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তিনি মুক্তির আনন্দে এ সময় কারাফটকে উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান মির্জা আব্বাস গণমাধ্যমকে দেয়া প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি দাবি জানান গ্রেফতার বাকি নেতাদের মুক্তির জেলখানায় আমাদের আরো খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন শারীরিকভাবে ভাবে খুব ভালো নাই আমি অনেক কথা বলতে পারবো না তবে তবে একটা বিষয় জেলখানায় আমাদের অনেক বন্ধু আমাদের অনেক কর্মী রয়ে গেছে এখন অনেক কর্মী আছে অনেক কর্মী সাজা দিয়ে দিয়েছে আমাদেরকে প্রথমেই ওদেরকে মুক্ত করার ব্যবস্থা করতে হবে কারণ কর্মী ছাড়া দল কখনো বাঁচে না পানি ছাড়া যেমন হাঁস বাঁচতে পারে না মানুষ বাঁচতে পারে না কর্মী ছাড়া দলও বাঁচবে না সুতরাং এই কর্মীদেরকে আমাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে আমি এই সরকারকে জেল কোদিকে বলবো যে জেলখানায় যারা অসুস্থ আছে তাদেরকে ভালোভাবে চিকিৎসার ব্যবস্থা করার জন্য অপ্রতুল চিকিৎসার কারণে বহু কর্মী অসুস্থ হয়ে পড়ছে যাই হোক আজকে আমি এসে কিছু বলবো না পরবর্তী পর্যায়ে বলব তবে আমাদের মুক্তির আন্দোলন ইনশাল্লাহ যেভাবেই হোক চলবে সংগঠন প্রথমে গুছাতে হবে সে কথা আমি বলতে পারবো না আমি মুক্তি পেয়েছি আইনি প্রক্রিয়ায় আমি বলতে চালানো হচ্ছে তাদের পিঠের অবস্থা তাদের হাতের তালুর অবস্থা পায়ের তালুর অবস্থা আমি দেখাতে পারবো লাঠির আঘাত সব লাঠির আঘাত সোমবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক দাবি করেন সরকার বিভিন্ন উপায়ে বিএনপি কে ভাঙার চেষ্টা করছে বিভিন্ন রূপ ধারণ দলটা চেষ্টা। এদিন সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন রাজনৈতিক ঐতিহ্য হারিয়ে ক্ষমতাসীন দল এখন নির্যাতন নির্ভর দলে পরিণত হয়েছে তাদের অনড়তা আঘাতে গণতন্ত্র কবরে সাহিত রাষ্ট্রের পেশি শক্তি দিয়ে বিরোধী দল দমনের অভিনব সব পন্থা বিগত দেড় দশক ধরে অব্যাহত আছে সব বাধা উপেক্ষা করে চলমান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান বিএনপি নেতারা